এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি কলেজ স্ট্রিট, তোমাদের সাথে শেয়ার করব কফি হাউস। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে কলকাতায় থাকলে আমি যেন কফি হাউস একটা ভিডিও দেই, আর তো চলে এসেছি, দেখতে থাকো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কলেজ স্ট্রিট। এটা উত্তর আর মধ্য কলকাতার ভেতর 1 কিলোমিটার বিস্তৃত একটা রাস্তা। তো এই রাস্তাটা ফেমাসই হলো এখানকার বইয়ের দোকানের জন্য। এখানে তুমি ছোট বড় অনেক অনেক, ইভেন 100-150-200, আমি জানি না ঠিক অ্যামাউন্টটা, প্রচুর বইয়ের দোকান পেয়ে যাবে। এবং এখানে সবাই বলে যে এখানে এমন কোনো বই নেই যেটা এখানে পাওয়া যায় না, আর কোনো বই যদি এখানে না পাওয়া যায় তাহলে সেটা নাকি ইন্ডিয়ার কোথাও পাওয়া যাবে না। ইভেন তোমরা এখানে কিলো দরে কপিজও কিনতে পারবে। এবং এই যে দেখতে পাচ্ছ বইয়ের দোকানগুলো, এখানে এই প্রথম বইয়ের দোকান খোলে একজন গুরুদাস চ্যাটার্জি নামে একজন ব্যক্তি। উনি তার প্রথম জীবনে হিন্দু হোস্টেলে সিঁড়িতে বসে মেডিকেলের বই বিক্রি করতেন। তারপর উনি এখানে একটা দোকান খোলে এবং ধীরে ধীরে এখানে এত দোকানের সংখ্যা হয়ে যায়। এবং এই এখানে এই জাস্ট অপোজিটেই, কফি হাউসের অপোজিটেই হলো প্রেসিডেন্সি কলেজ। তো স্টুডেন্টের কোনো অভাব নেই এই রাস্তায়। আর প্রেসিডেন্সি কলেজের কথা বলতে কি একটা কথা মনে পড়লো, ছোটোবেলা আমাকে একজন টিচার পড়াতেন, উনি অনেক এজড ছিলেন, আমাকে যখন পড়াতেন ওনার 80-85 এজ ছিল। তো স্যারের মুখে আমি শুনতাম যে উনি প্রেসিডেন্সি কলেজ থেকে 1945-এর দিকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো স্যারের কথা আমার খুব মনে পড়ছিল এখানে গিয়ে, তো বারবার মনে হচ্ছিলো যে স্যার থাকলে তো আজকে হয়তো ভিডিওটা দেখতেন, খুশি হতেন, জানি না। তো মিস করি, আসলে সবাইকে মিস করি, উনি নেই আজ পৃথিবীতে। এই যে দেখো কফি হাউসে চলে এসেছি। তো কফি হাউস হলো 12টা থেকে 8টা অবধি খোলা থাকে। তোমরা এই যে ঢুকতেই ফার্স্টেই তোমাদের চোখে পড়বে এখানে সব সময় হাউসফুল। তোমরা এখানে গিয়ে কখনো এমন পাবে না যে কোনো টেবিল ফাঁকা, গিয়ে তোমাকে সব সময় ওয়েট করতে হবে 5-10 মিনিট 15 মিনিট, দেন তোমরা বসতে পারবে। আর এখানে সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা, ঢুকতে দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এদের ছবি দেখতে পাবে। আর সব বয়সের মানুষ তোমরা এখানে পাবে, মানে 16 থেকে 70 কোনো বয়সের মানুষেরই এখানে কোনো কমতি নেই, সব বয়সের মানুষকে এখানে তোমরা পাবে। তো এখানে ঢুকে আমরা আজকে নিচে জায়গা পাইনি, তো চলে গেছি ওপরে। যদিও এর আগে আমরা যতবারই গেছি নিচে বসতে পেরেছি, তো এবার আমাদের হয়নি। তো আমরা উপরে চলে যাই, উপরে চলে গিয়ে এখানে বসে যাই। এখানে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ, মানে এখানে বিশেষণই হলো এটা যে হেভি হেভি ডোরস, দেন এই হাই সিলিং, মানে এখানে আর্কিটেকচারটা আগের থেকে একটু ডিফারেন্ট হয়েছে। অনেক আগে নাকি উপরেরটা ছিল না, তো এটা সবসময় একরকম ছিল যে তা না, একটু চেঞ্জ হয়েছে। কিন্তু এখানকার ফুড নাকি 150 বছর ধরে একই রকমই চলছে। তো আমাকে সবাই যেটা বলে, এবার আমিও তোমাদের যেটা বলতে চাই, যে কফি হাউসে গিয়ে আর চাই ট্রাই করো, হট কফি কখনো ট্রাই করবে না, মানে এটা একদমই ভালো না। বাদ বাকি তোমরা হিউ স্ন্যাক্স আইটেম এখানে আছে, যেটা ইচ্ছা অর্ডার করতে পারো। সবগুলো ফুডই আমার মোটামুটি ভালো লেগেছে। আমরা এখানে কোল্ড কফি খেয়েছিলাম, যেটা খুবই রিফ্রেশিং, তোমাদের ভালো লাগবে। তোমরা মানে নর্মাল রেস্টুরেন্টের কফির সাথে এটা তুলনা করলে হবে না, মানে এটার কোল্ড কফি এটার মতোই। এখানকার কফি হাউস, এখানকার মানে কফি হাউসের কফি কফির মতোই, এটা জাস্ট অন্যটার সাথে মিলবে না। তো আমরা এখানে কোল্ড কফি খাই, দেন এই যে দেখো এই ফ্যানটা, আমি বারবার ভিডিও করছিলাম, আমার খুব পছন্দ। তো তোমরা আমাকে জানাবে যে তোমরা কে কে কফি হাউসে এসেছো, কমেন্ট সেকশানে জানাও আমাকে যে তোমাদের কোন ফুডটা ভালো লেগেছে। আমি গিয়েছি, এর আগেও গিয়েছি তো একবার। তো আমরা এই যে কোল্ড কফি খেলাম, দেন আমরা আরও কিছু আইটেম নিয়েছিলাম এখানে, ফিশ কবিরাজি, এই যে এটা এটা আমি খুবই পছন্দের আমার, ফিশ কবিরাজি, দেন মাটন কাকলেট, যেটা মাটন কাকলেট। তাছাড়াও আমরা নিয়েছিলাম হলো চাউমিন। তো এখানে সবগুলো ফুডই মোটামুটি আমার ভালো লাগে, যদি আমার পার্সোনাল ফেভারিট হলো ফিশ কবিরাজিটা। তো আমি যতবারই যাই ওইটা ট্রাই করি, ওইটা কখনো মিস করি না। আর সেই
মানে খাওয়া শেষ, তো মানে ভাবতেই অবাক লাগে যে মানে বাঙালির নস্ট্রালজিয়া, কফি হাউস মানে বাঙালির নস্ট্রালজিয়া। তো কফি হাউসের একটা কথা মানে না বললেই নয় যে কত মানুষই এলো গেল, কত মানুষই আসবে, বাট কফি হাউসটা ঠিক থেকে